রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা আনতে 391টি আর্টিকুলেটেড বাস কিনতে যাচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। ঢাকায় আলাদা ডেডিকেটেড লেনে চলবে এই বাসগুলো। এয়ারপোর্ট প্রগতি সরণি হয়ে সাইদাবাদ কুরিল রাজুকের পূর্বাঞ্চল মডেল টাউনের 2 নং সেক্টর পর্যন্ত বাসগুলো চলবে। বৃহৎ আকৃতির বাসগুলো চলাচলের সুবিধার জন্য এই রুটে থাকবে আলাদা লেন। 2টি কোচ জোড়া দিয়ে বাড়ানো এই বাসের দৈর্ঘ্য হবে 22 মিটার, যাত্রী ধারণ ক্ষমতাও দ্বিগুণ। প্রায় 150 জন যাত্রী একটি বাসে ভ্রমণ করতে পারবেন। বিশ্বের নানা দেশে বেন্ডি বাস, টান্ডেম বাস, ব্যানান বাস, ক্যাটারফিলার বাস বা অ্যাকোর্ডিয়ান বাস নামে পরিচিত আর্টিকুলেটেড বাস। স্মার্ট কার্ড ও ইলেকট্রনিকভাবে ভাড়া নিয়ন্ত্রণ করা যাবে এই বাসে। ডেডিকেটেড রুট জুড়ে থাকবে 80টি স্টপেজ। বাসগুলো কয়েকটি নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে পরিচালিত হয়ে থাকবে। এই রুটে 3 মিনিট পরপর মিলবে আর্টিকুলেটেড বাস। ডেভেলপমেন্ট অফ কোর পাইলটস বাস নেটওয়ার্ক করিডোর্স ইন ঢাকা সিটি প্রকল্পের আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করবে ডিটিসি। প্রকল্পে মোট ব্যয় হবে 1,904 কোটি টাকা। 391টি বাস কেনা, ইলেকট্রনিক ভাড়া নিয়ন্ত্রণ ও পৃথক করিডোর উন্নয়ন বাবদ এই ব্যয় নির্ধারণ করা হয়েছে।